আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থেকে প্রত্যয় টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে আপনারা যোগ দিয়েছেন। আজকে আরেকটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা এখন পর্যন্ত প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করব দয়া করে প্রত্যয় টিভি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল আয়োজনে। শিশুরা যা দেখে, যা শোনে, তাই তারা করে। তাদের ব্যবহার আয়নার মতো, এতে ফুটে ওঠে তাদের পারিপার্শ্বিক পরিবেশের চেহারা। আর ঠিক এই কারণেই সন্তানদের সঙ্গে মা বাবার সময় কাটানোটা খুবই প্রয়োজন। যদিও বর্তমানে সেই সময়টা আধা আধি ভাগ হয়ে গেছে সন্তান এবং মোবাইল ফোনের মধ্যে। অনেক মা বাবাই সন্তানের সঙ্গে সময় কাটানোর ফাঁকে হারিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার জগতে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে যে এতেই শিশুদের মনে জন্ম নিচ্ছে একাকিত্ব, গুরুত্ব না পাওয়ার যন্ত্রণা এবং ক্ষোভ। ফলে মারাত্মক পরিবর্তন ঘটছে শিশুদের ব্যবহারে। ছোট বড় যে কোনো বিষয়ে এরা হয় অতি আবেগপ্রবণ হয়ে উঠছে অথবা কোনো পরোয়াই করছে না। একই সঙ্গে বদমেজাজি, খিটখিটে এবং ঘ্যানর ঘ্যানর স্বভাবের হয়ে উঠছে। আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং সমীক্ষার লেখক ব্র্যান্ডন টি ম্যাকডেনিয়েল জানিয়েছেন, অতিরিক্ত ডিজিটাল টেকনোলজির ব্যবহার কিভাবে অভিভাবক এবং সন্তানের মধ্যে সম্পর্ককে ব্যাহত করতে করছে সেটি তাদের একটি গবেষণার বিষয় এবং অনুসন্ধানের বিষয় ছিল। তিনি জানান, যখন মা বাবা শিশুদের সঙ্গে কথা বলার মাঝেই মোবাইলে মনোনিবেশ করেন, তখন শিশুদের সঙ্গে কথাবার্তায় তা বিঘ্ন ঘটায় এবং শিশু ও মা বাবার মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়। সিএসমোট হাসপাতালের শিশু চিকিৎসক এবং মনোরোগ বিশেষজ্ঞ জেনি রেডিসকির মতে, একই সঙ্গে শিশুদের সঙ্গে কথা বলে বা সময় কাটিয়ে মানসিক আদান প্রদান এবং ল্যাপটপ বা ফোনে জরুরি কাজ করা একেবারেই সম্ভব নয়, কারণ এতে কোনো কাজই ভালোভাবে মনোনিবেশ করা যায় না। চাইল্ড ডেভেলপমেন্ট নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, তারা 170টি পরিবারের অভিভাবকদের উপর সমীক্ষা চালিয়েছে। সেখানে 48% মা বাবা জানিয়েছেন, শিশুদের সঙ্গে সময় কাটানোর মাঝে দিনে 3 বার বা তার বেশি সময় ফোন বা অন্যান্য ডিভাইসের দ্বারা তারা বাধাপ্রাপ্ত হয়েছে। 24% মা বাবা জানিয়েছেন, এই ধরনের সমস্যা 2 দিনে 1 বার ঘটছে। আর 11% অভিভাবক জানিয়েছেন যে শিশুদের সঙ্গে কথোপকথনে এই রকম কোনো বাধার সম্মুখীন তারা হননি। চলুন জেনে নেওয়া যাক বাবা মায়ের স্মার্টফোন আসক্তির কারণে কি কি ক্ষতি হচ্ছে শিশুদের। প্রথমত, শিশুদের মনে জন্ম নিচ্ছে একাকিত্ব, সে নিজেকে বড় একা ভাবতে থাকে। দ্বিতীয়ত, শিশুর মাঝে জন্ম নেয় গুরুত্ব না পাওয়ার যন্ত্রণা, অর্থাৎ শিশু নিজেকে তার পরিবারে গুরুত্বহীন ভাবতে থাকে, যা তার মনকে অনেক ছোট করে তোলে। তৃতীয়, শিশুর মনে ক্ষোভ জমা হতে থাকে। চতুর্থ, যে কোনো বিষয়ে অতি আবেগপ্রবণ অথবা ব্যাপরোয়া স্বভাবের হয়ে ওঠে। পঞ্চম, বাবা মায়ের অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহারে শিশু বদমেজাজি হয়। ষষ্ঠ, শিশুর স্বভাব দিন দিন খিটখিটে হতে থাকে। সপ্তম, শিশুর মাঝে যে কোনো বিষয়ে ঘ্যানর ঘ্যানর করার প্রবণতা বেড়ে যায়। অষ্টম, ভালো কাজ বা পড়াশোনায় মনোনিবেশ না করে প্রতিশোধ নিতে চায়। নবম, সময় কাটানোর বিকল্প পথ খুঁজতে চেষ্টা করে, ফলে বাবা মায়ের সাথে মানসিক দূরত্ব তৈরি হয়। দশম, বাবা মায়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দিনে দিনে অবাধ্য শিশুতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক মানুষেরই নির্দিষ্ট কিছু দিন এবং সময় রাখা উচিত, যাতে তারা পরিবারের সঙ্গে, বিশেষ করে সন্তানের সঙ্গে সময় কাটাতে পারে। সবথেকে ভালো হয় যদি খাওয়ার টেবিলে বসে অথবা অফিস থেকে ফিরে শিশুদের সঙ্গে সময় কাটানো যায়। এর ফলে সন্তান যেমন তার মা বাবার সঙ্গে একাত্ম অনুভব করবে, তেমনি তাদের মানসিক এবং পারিবারিক বন্ধনও দৃঢ় হবে। আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ম্যাকডেনিয়েলের এ বিষয়ে যে বক্তব্য, যে অভিভাবকদের স্মার্টফোন এবং অন্যান্য টেকনোলজি ব্যবহারে কিছুটা লাগাম দেওয়া উচিত, যাতে সন্তানদের সঙ্গে সময় কাটানোতে কোনো বাধা না আসে। সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি এই বিষয়গুলি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আর বিষয়গুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়নজোড়ার সন্তান, আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর। সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।